ড্যাডি, ইয়ে হলে ব্রাউনি। সে ব্রাউনি হোক কি টমি হোক, মোর কোন গলা সেটু। হয়ো বাবু, তুমি কোউ জায়গা পাঠ পড়ছ? কটক যাই। কটক? হ্যাঁ কটক, কটক আধা পাঠ গাঁরে পড়ি, বাকিরা কটক রেসি পড়ছন্তি। বড়িয়া। আচ্ছা বাবা, তুমি কোন করুছ? মু পুরো আপনার সামনে কথা হচ্ছি। আ তরিকা মু পচারুছি, এবে কাম কোন করুছ? ও কাম? হ্যাঁ, মু পুরো এমডি। এমডি মানে ম্যাজিক ডিরেক্টর? কো কো কোম্পানির? না না না, মু কোম্পানির নহ, হচ্ছি এমডি। এমডি মানে ম্যুজিক ডাইরেক্টর। আমার গাঁ কীর্তন পার্টি, আমার সেই যে আমার যে আলবম আউ সিনেমা গীত সব বাহারে, আউ সেই গীতর ধুনরে মু কীর্তন তৈরি করে। আপনার শুনতে শুকুর সাউ গীত, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মোর মূলর তো উপরে ডাউট থাকা, তুম ঝিও কু নেকি দিন রাতে উদ্দণ্ড কীর্তন করিবু? যদি আপনকর কীর্তন পছন্দ নুয়ে তাহলে আমি ঠিয়া বালা করিবা। এই এক কর্ণমূলিয়া দেবী জানিছু, কীর্তন পাটির মিউজিক ডাইরেক্টর তাকিনি তাকিনি ঘু। হ্যাঁ, ইয়াকু মো ঝিও দেবী, মার্কেটের লোক মতে কোন কইবে? ছি ছি ছি। হেলে ড্যাডি, জানিছ না মিউজিক ডাইরেক্টর হবা এত সহজ কথা নু? লোকে তাঙ্কু সাইন্টিস্ট মানে বৈজ্ঞানিক কহিলেনি। হ্যাঁ বৈজ্ঞানিক, ভাগ্য ভালো নিউটন চাল যাই, নহলে ইয়া ভলিয়া বৈজ্ঞানিক কু দেখতিলে টন টন বিষ খাইকি আত্মহত্যা করতাতে। ওয়ো মিউজিক ডাইরেক্টর বাবু, নিজ নিজর বাহাগর প্রস্তাব নিয়ে যাইছ, তোমার ঘরে কোন কে নাহাতি? ড্যাডি, তাঙ্কর বাপা মা তো নাহাতি। মানে ইয়ে কোন গুগল ডাউনলোড হইছন্তি? ইয়াক বাপা মা গলে কুয়াড়ে? মো মাঙ্গর মর্ডার হয়ে যাইছি। আউ বাবা সুইসাইড? না না, সেই কেসরে বাপাঙ্কু ফাঁসি গেল। পিলাটা ভালো খানদান নু আসিলা ভাল জনা পড়ুছি। আউ আচ্ছা বাবা, তোম পরিবার এমিতি জনে জনকু ডিলিট করিয়া প্রথাটা আগু কোন চালতব? নো 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 নো, নো ডিলিট, নো ডিলিট, নো ডিলিট। এবে পুরা ঠিপি টাইট হই যাইছি, এবে মু মোর ভিনেই ঘর রহুছি, আর ভিনেই হেলে মোর মু রবি। হ্যাঁ হ্যাঁ, তাঙ্কু এঠিকি পঠাও। আচ্ছা তাঙ্ক নাটা কোন কইল? রাধে গোবিন্দ। ইয়ে নাটা শুনিলা ভলিয়া লাগুছি। আচ্ছা ইয়ে আমো দোকান ঘর মালিক কবিরাজঙ্গ পুয় রাধে কি? সে কাই তাঙ্ক ভিনেই হেবে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি তোম ভিণে কি পঠাও, আউ তুমি ডাইরেক্ট এঠিকি আসবনি, কাইকি না তোম ভিয়া মো গুড়া কু বারম্বার দেখিলা বেড়ে মতো ভাল লাগুনি। তুমি যাও কীর্তন কর, বুঝল কি? যা। ওকে স্পাইডারম্যান। রর মো গোড় টানি চেষ্টা কর না বাপা। গলা বেড়ে গোটে নঙ্গা কীর্তন গাই দিয়ে যাবি কি? না 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 না, এই যে নিঃশ্বাস তো বিনা চলে না। কাহার? হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ইহি, এইটা পুরা ঝঙ্কালিয়া গণনাট্য এটা। আউ ইয়ে ফেসবুক যে কলা সংসার কু মস্ত কিলা দেলা, বিনা পানি বিনা আলকোলে এমিতি নিশা করাইলা যে যদু বংশ কাদম্বরী পি ধ্বংস হেলা ভলিয়া ইয়ে সংস্কৃতি পুরা পুরি ধ্বংস হই গলা রে। কিরে কোন হইছি রে ভাই? বোন দিরা কোন ভারি টেনশন হেলা লাগুছ? অপা কহুনু তু কহুনু। হ্যাঁ কহুনু, তু কহুনু, তু কহুনু কোন হইছি? আচ্ছা মনুষ্য তা জীবন রে কেতে থর ভাব কোন হইছি রে? এই কোন হইছি কোন হইছি মতে কইল কোন হইছি? অ্যাকচুয়ালি কথা কোন কি, আমা ব্রাউনি গটে ঝিও কে ভালো পাউছি। ওহো, এই কথা? আ ডরেই দেবে রে ভাই বোন মিশি কি তুমি রে? সে ঝিও তো কেতে ভালো পাউছি রে? মাছ ভাল পায়ে পানি কু যেতে, পানি ভাল পায়ে মদ কু যেতে, আ মদ ভাল পায়ে চাখনা কু যেতে। সে কি বি, সে কি বি? আরে বা, সিধা কোন কবিতা কোন শুনুছ মতে? আচ্ছা বাহাগর আগরু তুমি অপাও কেতে ভাল পাউছিল মন বগেল? হরে তুই সে ঝিও কু একটিয়া ভাল পাউছু মনে মনে, না সে ঝিও বি তোতে পাউছি দিয়ে পুয়া পুয়ে উজো? সিএ বি মতে বহুত ভাল পাউছি ভাই। কন্দিবুরা কোনা মতে? শোন, প্রেম হচ্ছে স্বর্গীয় ভগবানকর বরদান, যে মানুষ তা জীবনরে প্রেম করি নাই সেটা মানুষ লিস্টরে হি নাই। হাড়ফুটি রোগ যাহা প্রেম হচ্ছে সেইয়া, থরে যেমিতি হয়ে গেলে জীবন যাক চিহ্ন রইযিব হাড়ফুটির, প্রেম যদি করিদেলু জীবন যাক মনরে দাগ রইযিব। হেরে তোকা, সে ঝিওর বাপ কোন করছি কি? তাঙ্কর পুরা গোটে সুনা দোকান অছি। হ্যাঁ, তাঙ্ক বাপাঙ্ না হচ্ছে পূর্ণচন্দ্র রথ। পিসিআর, তুমি তাকে জানিছ না কোন? সে কি বি, সে কি বি, তো প্রেম প্রেম ছড়ি তো বাপ দিয়া দিলে কে প্রেম করতে ভাই, গোড় হাত বাঁধিকে হায়দ্রাবাদ পঠিয়ে দিবি, বিরিয়ানি প্যাকেট রে ফেরিউ জানিছু ভাই? তো মুন্ডো দোষ অছি কি? কাই
ଏବେ ପୁରା ପ୍ରେମ ବିଷୟରେ ବହୁତ ଭାଷଣ ମାରୁଥିଲ। ଭାଷଣ କଣ ମାରୁଥିଲେ? କଣ ଭାଷଣ ମାରୁଥିଲି? ଅଣ୍ଡାଳି ଆଣିଲେ ଧନିଆ ଗୁଣ୍ଡି ବାହାରିବନି, ଆଠଣା ରୋଜଗାର ନାହିଁ, ମୋ ବେକରେ ଝୁଲିକି ଚଳୁଛୁ, ପୁଣି ଆଉ ଗୋଟେକୁ ନେଇ ଆସିବୁ, ମୁଁ ତାକୁ ସମ୍ଭାଳିବି। କହିଲା କଣ ନା ପ୍ରେମ କରୁଛି, ପ୍ରେମ? ହଁ ହଁ ହଁ, ମୁଁ ପ୍ରେମ କରୁଛି, ଆଉ ପ୍ରେମ କରିବାଟା ତ କିଛି ପାପ ନୁହେଁ। ଗଣନାଟ୍ୟ ସଂଳାପ ଶୁଣଉଛୁ ମତେ? ଆରେ ବାପ ତୁ ନୁହେଁ, ତା ବାପ କରୁଛି। ବ୍ରଞ୍ଜ ଉପରେ ସୁନା ପାଣି ଲଗେଇକି ଡୁପ୍ଲିକେଟ୍ ସୁନା ବିକୁଛି। ବେ ବାପ ତ ଡୁପ୍ଲିକେଟ୍, ଝିଅ କୋଉଠୁ ଅରିଜିନାଲ ହବ? କାଇଁ ଗୋଟେ ପାଟି କରୁଛ ବା? ତା ବାପା ଯାହା କହିଲେ ଝିଅରେ କଣ ଭୁଲ? ତମେ ଯାଇ ସେଟା ତା ବାପା ସହ ଯଦି କଥା ହୁଅନ୍ତ କଣଟା ଅସୁବିଧା ହୁଅନ୍ତା? ମୁଁ କାଇଁ କଥାବି? ମୁଁ କାଇଁ କଥା? ମୋର ଫାଇନାଲ ଡିସିସନ, ମୋ ପାଖରେ ଦୁଇଟା ଅପସନ ଅଛି। କଣ ସେ ଦୁଇଟା କହିଲେ ମୁଁ ଟିକେ ଶୁଣେ। ଅପସନ ୱାନ୍, ମୁଁ ସେଇ ଝିଅକୁ ବାହାବି। ଦିନଟାକ ଦିନଟାକ ଭଜା ଚୁଡ଼ାରେ ବିଷ ମିଶେଇ ମୁଁ ଖାଇଦେବି। ବେଟର ବେଟର। ସେକେଣ୍ଡଟା ମତେ ଭଲ ଲାଗିଲା, କିନ୍ତୁ ମୂଷା ବିଷ କିଣିବା ଲାଗି ତ ପାଖରେ ପଇସା ନଥିବ। ଗୋଟେ କାମ କର, ଏଇ ସାଇଜ୍ର ପଥର ଗୋଟେ ବେକାରେ ବାନ୍ଧିକି ଯା ମହାନଦୀ ଡେଇଁ ପଡ଼ିବ। କଣ କହିଲ? କଣ କହିଲ ତମ ଭାଇକୁ? ଅପା ମୁଁ ଚାଲି ଅପା ବିଷ ଖାଇବାକୁ ଚାଲି। ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଗଣିବି। ଦେଖା ହବା ଆର ଜନ୍ମରେ। ଯଦି କିଛି ହେଇଯିବ ନା ତାର, ତାହେଲେ ତମକୁ ଛାଡ଼ିବିନି, ତମ ଜୀବନକୁ ମୁଁ ବର୍ବାଦ କରିଦେବି। ଖୁସି, ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଠାରୁ ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମାଟା ତମ ପାଇଁ ଏତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ହେଇଗଲା? ହେ ଜଗନ୍ନାଥ, ହେ କି କି ଦିନ ମତେ ଦେଖାଉଛ ପ୍ରଭୁ। ଏଇ ଥରେ ଆଇ ଲଭ୍ ୟୁ କୁହ ନା ପ୍ଲିଜ। ରଖୁଛି, କଂଗ୍ରାଚୁଲେସନ, ତୋର ପ୍ରମୋସନ ହେଇଗଲା। ମତେ ଏମିତି କଣ ପୋଷ୍ଟରେ ରଖିଥିଲ ଯେ ପ୍ରମୋସନ ହେଇଗଲା? ତୁ ମୋ ଶଳା ହେଇକି ମୋ ଭଉଣୀ ବାହାଘର ଭାଙ୍ଗିବା ନେଇ ଯାଇଥିଲୁ, ଏବେ ଭିଣ ହେଇକି ଯିବୁ ଆଉ ଜଣଙ୍କ ବାହାଘର ଭାଙ୍ଗିବା ଲାଗି। ବାସ୍ ହଇଓ ବର୍ବାଦିଆ, ଏଥରକ କାହା ଲାଇଫ ବର୍ବାଦ କରିବାକୁ ପ୍ଲାନ କରୁଛ? ମୋ ଶଳାର। ତମ ଶଳାର? ସତ କଥା କହିଲ, ତମେ ଭିଣେଇ ନା ଗୋଟେ କିଳା, ନିଜେ ତ ଦିଦିଟା ବାହା ହେଇକି ଲାଇଫଟାକୁ ଫୁଲ ଏନ୍ଜୟ କରୁଛ, ଆଉ ବିଚରା ପିଲାଟାକୁ ଥରେ ମୁହଁ ମାରିକି ଦଉନ। ଗୋଟେ କାମ କର, ତମର ସେ ଶଳାର ଫ୍ୟାମିଲି ପ୍ଲାନିଂ ଅପରେସନ କରିଦିଅ। ଧନ ମୋ ଶଳାର ଯଦି ସେଠି ବାହାଘର ହେଇଯିବ, ମୋର ଯୋଉ ଯୋଡ଼ା ଭାରିଯା ନାହାନ୍ତି କି, ଗୋଇଠା ମାରିକି ମତେ ଘରୁ ବାହାର କରିଦେବେ। ତୁ ମନା କରନିଟା ଧ, ତୁ ଧ। ଏଇ ଛୋଟିଆ କଥାଟା ପାଇଁ ଏମିତି ଟଙ୍କା ଫଙ୍କା ଦେବା କ'ଣ ଠିକ୍ କଥା? ଦେଖ, ଏ ମଣିଷ ଜୀବନରେ କ'ଣ ଅଛି? ଆଜି ଅଛି ତ କାଲି ନାହିଁ। ଟଙ୍କା ପଇସା ନେଇକି କ'ଣ ଆମେ ସମାଧିକୁ ଯିବା? ଖାଲି ମଣିଷ ଜୀବନରେ ଚାରିଟା କାନ୍ଧ ଦରକାର, ଏ ଟଙ୍କା ଦବାର ନଥିଲା। ନା ମୁଁ ଟଙ୍କା ଦେଇନାହିଁ, ଏଇଟା କାଗଜଟା, ଏଇଟା ପଇସା ବି ନାହିଁ, ଯୋଉଠିକି ଯିବ ସେ ଆଡ୍ରେସ୍ଟା ଦେଇଛି। ହଁ, ଗାଁରେ ଥିଲାବେଳେ ଲୋକଙ୍କ ଗୋଡ଼ ହାତ ଭାଙ୍ଗୁଥିଲି, ଏଠି ମତେ ବାହାଘର ପରେ ବାହାଘର ଭାଙ୍ଗିବାକୁ ପଡ଼ୁଛି। ଏ ଟଙ୍କା କ'ଣ ଭାବୁଛି, ମୋ କାମଟା ହେଇଯିବ ନାହିଁ, କରିଦେବୁ ତ କହ ଟିକେ କହ। ଯୋଉ ଗାଲରେ ଭଉଣୀ ଗେଲ କରିବା କଥା, ସେଠି ଭାଇ ଗେଲ କରିଦେଇ ପଳେଇଲା। ପ୍ରେମିକାର ଭାଇ ଆଉ କଟକୀ ଗାଈ, କେତେବେଳେ କୋଉଠି ମୁହଁ ମାରିଦେବେ କିଛି କହିହବ ନାହିଁ।